এক গোলে দুই রেকর্ড করলেন আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে এক গোল করে দুটি রেকর্ড গড়েছেন সার্জিও আগুয়েরো। ইংল্যান্ডের শীর্ষ লিগে নন ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। একই দিন দিনে প্রিমিয়ার লিগে হোম ম্যাচে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়েন আগুয়েরো। নন ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ছিল ডোয়াইট ইয়র্কের দখলে। শনিবার ইতিহাস স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে গোল করে তাকে ছাড়িয়ে যান আগুয়েরো। ম্যানচেস্টার সিটির হয়ে এই নিয়ে 124 গোল করলেন এই আর্জেন্টাইন তারকা। এর আগে প্রিমিয়ার লিগে হোম ম্যাচে কোনো একক প্রতিপক্ষের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি ছিল শুধু থিয়েরি অরির। শনিবার সেই কীর্তিতে আর্সেনাল কিংবদন্তিতে স্পর্শ করলেন আগুয়েরো। ইতিহাদ স্টেডিয়ামে খেলার 24তম মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে বল পেয়ে সিমন মিগনোলেটকে পরাস্ত করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেন আগুয়েরো। লিভারপুলের মাঠে কোনো গোল করতে না পারলেও সিটির মাঠে অল রেডদের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করলেন আগুয়েরো। 2011 সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আগুয়েরো। তার দুর্দান্ত নৈপুণ্যের ওপর ভর করে ইতিহাদ স্টেডিয়ামের দলটি দুবার শিরোপা জয় করে। গত মার্চে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে গোল করেছিলেন আগুয়েরো, সেটি ছিল ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে তার টানা পঞ্চম ম্যাচে গোল করার রেকর্ড। 2012 সালের জানুয়ারিতে সিটির মাঠে লিভারপুলের বিপক্ষে প্রথম সাক্ষাতেই গোল পান আগুয়েরো। 2013 সালে ইনজুরির কারণে খেলতে না পারলেও পরের তিন সাক্ষাতেও গোল পান এই আর্জেন্টাইন তারকা। আর্সেনালের কিংবদন্তি তারকা অরি টানা ছয়টি হোম ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগে গোল করেছিলেন। শনিবার সেই কীর্তিতে ভাগ বসান আগুয়েরো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।